তো আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে। তো বেসিক্যালি আমরা যেটা করব, আমি এখানে একটা স্টেবল ফাইল তৈরি অলরেডি করছিলাম, তো এটা আমাদের দরকার নেই আপাতত, এটা আমরা ডিলিট করে দেই। তো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। সর্বপ্রথম ভিজুয়াল স্টুডিও কোড অলরেডি আপনারা ওপেন করতে পারেন। দেন হচ্ছে আমরা ওপেন ফোল্ডার, এই যে আমাদের ক্লাস 10 আজকে, ক্লাস 10টাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এটা আমি আসলে কিসের জন্য দেখাচ্ছি বারবার, যে আপনি অবশ্যই আপনার প্রজেক্টটা, আপনার মন চাইলেও আপনি যে কোনো একটা জায়গায় আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন না, আপনার প্রজেক্টের জন্য নির্দিষ্ট একটা ফোল্ডার রাখবেন আপনি। তো ওই ফোল্ডারের ভিতরেই আপনি হচ্ছে আপনার মানে যে প্রজেক্টটা করবেন, তারপর প্রজেক্টের একটা সুন্দর নাম দেবেন। যেমন আমাদের আজকে ক্লাস নাম্বার 10, সো ওই হিসেবে আমরা ক্লাস নাম্বার 10 দিছি, যদিও ক্লাস আরো বেশি হবে মেবি, তবে আমার সিরিয়াল অনুযায়ী আজকে ক্লাস নাম্বার 10, তো এই জন্য ক্লাস নাম্বার 10 দিয়ে আমরা স্টার্ট করছি। তো একটা প্রজেক্টে আমরা স্টার্ট করবো কিভাবে, আমরা জানি যে সর্বপ্রথম আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে স্টার্ট করতে হয়, তাই তো? আমাদের একটা এইচটিএমএল ফাইল আমরা ক্রিয়েট করলাম, এই তো। তো এইচটিএমএল ফাইলটাকে আমরা যদি ক্রিয়েট করতে চাই, একটা ব্যাঙ্ক সাইন দিয়ে এন্টার দিব, তারপরে এই যে এখানে আমাদের ডকুমেন্টটা থাকবে, এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ না করলেও আসবে, বাট নামটা আপনি চেঞ্জ করে নেবেন। একটু জুম করে দেন কাইন্ডলি, শিওর। এখন দেখতে পাচ্ছেন, এখন কি দেখতে পাচ্ছেন ভাইয়া? ক্লিয়ার আছে? হ্যাঁ, ওকে। তো এই যে ক্লাস নাম্বার 10, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম আমাদের প্রজেক্টের নেম, কন্ট্রোল এস দিলাম। তো এতটুকু কাজ আসলে আপনারা অনেকবার দেখছেন অলরেডি, তো এইদিকে আর না যাই, আমরা আজকে সরাসরি চলে যাব আমাদের সিএসএস এর দিকে। তো এই ট্যাবটা আমাদের দরকার নেই, এটা অফ করে দেই। তো এবার আমাদের ফুল স্ক্রিনে একটা ভিউ আমরা পাচ্ছি। তো দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিব, যে ওপেন উইথ লাইভ সার্ভার। ওপেন উইথ লাইভ সার্ভার দিলে আমরা দেখবো যে আমাদের এই যে ওয়েবসাইটটা চলে আসছে, আর এই যে উপরে ক্লাস 10 লেখাটাও চলে আসছে, তার মানে সবকিছু ঠিকঠাক। তো আমরা এখন চাইলে এখানে একটা h1 ট্যাগ লিখতে পারি, h1 একটা ট্যাগ লিখতে পারি, আর দিস ইজ h1, h1 লিখে দিই আমি h1। ওকে, তো এই যে h1 লিখে দিলাম। তো এবার দেখেন আমার দিস ইজ h1 নামে কিছু একটা চলে আসছে কিন্তু। তো আমরা জানি যে আমরা হচ্ছে মানে সেকশন, ডিপ এগুলো ইউজ করা অলরেডি হচ্ছে আমরা শিখে গেছি। তো আমরা এখন একটা হচ্ছে আমরা ডিপ নেই, ঠিক আছে, আপাতত আমরা হচ্ছে সেকশন দেখব না, সেকশন ইন ফিউচার দেখব। তো একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে আমরা হচ্ছে আর একটা h2 ট্যাগ নেই, দিস দিস ইজ h2 দিয়ে দিই, দিস ইজ h2 ফ্রম ডিপ ট্যাগ, ফ্রম ডিপ ট্যাগ। ওকে, দেন কন্ট্রোল সেভ দিব, তারপরে আমরা যদি যাই এই যে দিস ইজ h2 ফ্রম ডিপ ট্যাগ। তো আমাদের এই h1টা আপাতত দরকার নেই, এটাকে আমরা হচ্ছে কমেন্ট করে ফেলি, এটা আমাদের দরকার নেই, তো এখান থেকে শুরু হোক আমাদের। সো এটা হলো আমাদের একটা ডিপ, এবং ডিপের ভিতরে আমাদের একটা h1 h2 ট্যাগ আছে, এবং আমাদের একটা হচ্ছে প্যারাগ্রাফ আমরা নিব। এই প্যারাগ্রাফটার ভিতরে আমরা হচ্ছে কিছু টেক্সট দিয়ে দিব, সরি লরেম, সো কিছু টেক্সট আমরা দিয়ে দিলাম এখানে ডামি টেক্সট, কন্ট্রোল এস দিলাম। তারপরে এই যে এবার আমাদের কিছু টেক্সট আসছে, আর একটা হচ্ছে হেডিংও এখানে চলে আসছে। তো এই কাজটা আমরা অলরেডি অনেকবার করছি, হাজারবার করছি, এটা হচ্ছে আমরা অলরেডি অনেকবার দেখে ফেলছি। তো আপনাদের ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সিএসএস এর কিছু আপনার সিলেক্টর আছে, আমরা সিলেক্টর নিয়ে ডেডিকেটেড একটা হচ্ছে মানে ক্লাসই করবো আলাদা, বাট আজকে শুধুমাত্র সিলেক্টর জিনিসটা হচ্ছে একটু মানে জাস্ট হচ্ছে দেখে নেন আপনি। আচ্ছা, এটা আজকে থাক, সিলেক্টর আজকে থাক, আজকে হচ্ছে আমরা জাস্ট স্টাইল করে স্টার্ট করে দিব। সো আমরা বেসিক্যালি কয়ভাবে স্টার্ট করতে পারবো, সো আমরা যদি ফার্স্ট এখানে লিখি আর কি, যে আমরা হচ্ছে তিনভাবে স্টাইল করতে পারবো, স্টাইল করতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে তিনভাবে স্টাইল করতে পারবো, মানে বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা হচ্ছে তিনটা ভাবে স্টাইল করতে পারি। তো প্রথম ওয়ে যেটা আছে আমাদের, ফার্স্ট ওয়ে, সেটা হচ্ছে আমরা একটা ট্যাগ তো লিখতে পারি অবশ্যই। এই ট্যাগের ভিতরে যেটা থাকে, এখানে যে আমরা হচ্ছে কিছু একটা লিখি, যেমন আমাদের এই যে ইমেজ ট্যাগ যদি এখানে একটা নেই, ইমেজ ট্যাগ, সরি বাংলা করা আছে আমার, ইমেজ ট্যাগ যদি আমি নেই, তো এই জিনিসটাকে হচ্ছে আপনার কি বলে বলেন তো একটু আপনারা, এই যে ভিতরের যে এই যে এখানে এসআরসি আছে, অ্যালার্ট আছে, এই জিনিসগুলোকে আপনার কি বলে বলেন তো একটু, এসআরসি, তারপরে ALT, এগুলোকে বাকিরা কি একমত, এটা কি অ্যাট্রিবিউট? আচ্ছা, বাকিরা কি একমত আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, জি জি ওকে।
তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি ইচ্ছা করলেই। ওকে, আমরা এবার হচ্ছে যেহেতু অ্যাট্রিবিউট ইউজ করতে পারি আমাদের ট্যাগের ভিতরে চাইলেই, তো আমরা এবার একটা অ্যাট্রিবিউট সম্পর্কে এখানে একটু আইডিয়া নিব, যে আমাদের আর একটা অ্যাট্রিবিউট আছে স্টাইল নামে। এটা আপনি, এটা আমি চাইলে, আপনি চাইলে যে কোনো একটা হচ্ছে আপনার মানে যে কোনো একটা ট্যাগের ভিতরে ইউজ করতে পারবেন, যে কোনো ট্যাগ, এনি টাইপের ট্যাগ, কোনো সমস্যা নাই, যে কোনো ট্যাগের ভিতরে আপনি এটা লিখতে পারবেন। সো আমি এখানে একটা জিনিস আগে লিখি, তারপরে এটা কি লিখছি আর কেন লিখছি সেটা হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি পরে। এটা হচ্ছে আপনার স্টাইল, এবার দেখেন এই H2 ট্যাগটা আমার রেড কালার হয়ে গেছে। বেসিক্যালি H2 টা কিন্তু আমার রেড কালার হওয়ার কথা ছিল না, বাট এটা হচ্ছে আপনার নর্মাল ভাবে কিন্তু রেড কালার ছিল না, নর্মাল ভাবে আমাদের ছিল ব্ল্যাক কালার। বাট আমি যখনই স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট লিখছি আর অ্যাট্রিবিউটের ভিতরে একটা ভ্যালু দিছি, ভ্যালুটা আপাতত ভুলে যান, একটা অ্যাট্রিবিউট দিছি আমরা ফার্স্টেই, সেই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা একটা হচ্ছে এখানে একটা করে ভ্যালু দিতে পারি। এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ইচ্ছা করলে একটা ভ্যালু দিতে পারি। তো এইটা আপনি যখন একটা ভ্যালু দিবেন, সাপোজ আমি এখানে একটা দিয়ে দিছিলাম কি কালার দিছিলাম, কালার আমাদের একটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এটা হচ্ছে এখন মানে পিঙ্ক কালার হবে, ঠিক আছে? তো এখন পিঙ্ক কালার আমি লিখে দেবো, এই যে পিঙ্ক। ওকে, একটু আগে দিছিলাম আমরা হচ্ছে রেড কালার, এখন আমরা দিলাম পিঙ্ক কালার। দেন হচ্ছে কন্ট্রোল এস দিবেন, ওয়েবসাইটে যাবেন, দেখবেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হয়ে গেছে। সো এই যে এবার হচ্ছে আপনি স্টাইল এইখানে ইউজ করে আপনি পুরো ট্যাগটার কালারটা চেঞ্জ করতে পারছেন, এইটা তো আপনি বুঝতে পারছেন তাই না? যে আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে আমাদের, স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করে অ্যাট্রিবিউটের ভিতরে একটা ভ্যালু পাস করে দিব, এবং যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আমাদের ট্যাগের উপরে অ্যাপ্লাই হবে। হোপ আপনারা ক্লিয়ার, তাই তো? এটা কি সবাই বুঝতে পারছেন? ওকে ফাইন, যদি কেউ না বুঝতে পারেন সে শুধু মাইক্রোফোনটা আনমিউট করে বলবেন, আর সবার কথা বলার দরকার নাই, আমি শেষ করার পরে তারপর আপনাদেরকে টাইম দিব, তখন আপনারা কথা বলবেন। ওকে, তো হচ্ছে এটা তো হচ্ছে আমরা একটা সিস্টেম দেখলাম। তো এখানে আপনি যদি চান যে আপনার হচ্ছে একটা না, আপনি হচ্ছে মানে এবার হচ্ছে অন্য একটা কিছু আপনি লিখতে চাচ্ছেন, আচ্ছা আমি আপাতত এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা, এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার নামে আর একটা আমাদের ভ্যালু আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটার ভিতরে আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার রেড টাইপের কোনো একটা কালার। ওকে, তো দিয়ে কন্ট্রোল এস দিলাম, দেন আমরা আমাদের ওয়েবসাইটে যাব। এখানে গেলে দেখবো এই যে পুরো H2 এর যে পুরো ট্যাগটা আছে, পুরো ট্যাগটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার রেড কালার হয়ে গেছে। দেখেন এই জিনিসটা ইন্টারেস্টিং না, যে আপনি ফার্স্টে হচ্ছে কালারটাও চেঞ্জ করতে পারলেন, দেন হচ্ছে আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারলেন, সেটা অবশ্যই ইন্টারেস্টিং একটা জিনিস। সো আমি তো এইখানে ইউজ করলাম এটা, এবার এটা কি হচ্ছে আপনার কনভেনশন, এইখানে কি ইউজ করে সবাই ভালো ভালো মানে যারা ডিজাইন করে, বা আপনি যখন প্রফেশনাল একজন ডিজাইনার হবেন তখন কি এইখানে ইউজ করবেন? হ্যাঁ, আপনি এইখানে ইউজ করবেন, এইখানে ইউজ করবেন, তাছাড়া আরো দুইটা ওয়ে আছে, আরো দুইটা ওয়েতেও আমরা ইউজ করতে পারি। এটা তো গেল, আমরা এখানে বলছিলাম তিনভাবে ইউজ করা যায়, তা আমরা একটা দেখলাম প্রথমটা। তো প্রথমটা আমরা হচ্ছে দিয়ে দিই এখানে, প্রথমটা হচ্ছে আমাদের ইনলাইন, ইনলাইন সিএসএস, ঠিক আছে? প্রথমটা আমাদের ইনলাইন সিএসএস, তারপরে আমাদের আরেকটা থাকবে সেটা হচ্ছে আপনার ইন্টারনাল, এই যে হেড ট্যাগটা আছে না আপনাদের, এটা তো আপনার প্রত্যেককেই এই হেড ট্যাগটা আপনাদের আছে তাই তো? এই হেড ট্যাগের ভিতরে আমরা চাইলে ইউজ করতে পারি, এই সেম স্টাইলটা আমরা এই হেড ট্যাগের ভিতরেও ইউজ করতে পারি। তো হেড ট্যাগের ভিতরে স্টাইল করতে হলে আমাদের যেটা করতে হবে, বেসিক্যালি প্রথমে এখানে এই হেডের ভিতরে, হেডের এখন কিন্তু হেডের ভিতরে নাই, আমি আসি হেডের বাহিরে, এই যে হেডের ভিতরে যেতে হবে আগে, মানে আমাদের সর্বপ্রথম হেডের ভিতরে যাব। এইখানে আমরা লিখবো স্টাইল, এখানেও আমাদের সেম একটা হচ্ছে মানে ট্যাগ আছে স্টাইল ট্যাগ, এন্টার দিলাম, দিয়ে এটাকে আবার এন্টার দেই। এইখানে স্টাইলটা ছিল হচ্ছে একটা অ্যাট্রিবিউট হিসেবে, বাট এইখানে স্টাইলটা হয়ে গেছে একটা ট্যাগ, বুঝতে পারছেন বিষয়টা? আমরা স্টাইল, আমরা স্টাইলকে স্পেসিফিক কোনো একটা ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট হিসেবেও পাস করতে পারি, অথবা আমরা কোনো একটা আলাদা স্টাইল ট্যাগই তৈরি করতে পারি, যে স্টাইল ট্যাগের ভিতরে আমরা স্টাইল করতে পারি। সো এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা হচ্ছে কিভাবে এটা ইউজ করব, এখনই আসলে সিলেক্টরটা আসে, এই জন্য আমি হচ্ছে প্রথমেই আপনাদেরকে বলতেছিলাম আর কি সিলেক্টর নিয়ে কথাবার্তা। তো যাই হোক, সিলেক্টরটা আস্তে আস্তে বুঝে যাবেন স্পেসিফিক ওইভাবে সিলেক্টর নিয়ে। ভাইয়া, স্টাইলটা কি হেডের আগে দিতে হবে? জি আপু, কোনটা বুঝি নাই, কোনটা কোডে মনে হয় স্টাইল কি হেডের আগে হবে?
মানে হেডার আগে বলতে মানে মানে বোঝাইতে চাচ্ছি না যে ভাইয়া, আমি হেডের ভাবছি ভিতরে হবে আর কি। হেডার আগে হ্যাঁ হ্যাঁ দিছেন, বাট এটা হেডার লাস্ট ট্যাগ ছিল, সরি। এটা হচ্ছে লোক আপনার হেডার, হেডার হচ্ছে লোক আপনার লাস্ট ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ হচ্ছে এটা। আপনি এটা জি দিতে হবে ভাইয়া, হেড ট্যাগের ভিতরে, এটা হেড ট্যাগের ভিতরে, তবে হেড ট্যাগের নিচের দিকে দিবেন। এটা হচ্ছে আপনার কনভেনশন, উপরে দিলেও কাজ করবে, এখানে দিলেও, আপনি যদি এখানে দেন এখানে দিলেও কাজ করবে, এখানে দিলেও কাজ করবে, বাট এটা হচ্ছে আপনার কনভেনশন না। কনভেনশন বলতে হচ্ছে আপনার ইফিশিয়েন্ট ওয়ে যেটা থাকে আর কি, যেটা হচ্ছে বেসিক্যালি সবাই ইউজ করে, এবং হচ্ছে আপনার প্রফেশনালিজমের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এইটা, এখানে নিচে উপরে এখানে ইউজ করাটা হচ্ছে আপনার কনভেনশন না। এটা দেখতে হচ্ছে বেকআপ লাগবে আর পরবর্তীতে এখানে ঝামেলাও হয়, তো এই জন্য আবার অনেক সময় হচ্ছে আপনার কাজও করে না। তো এটা হচ্ছে রেয়ার কেস, কাজ করবে না, সেটা হচ্ছে খুব রেয়ার কেস। তো যাই হোক, এই নিচে আপনি যখন এখানে স্টাইল ট্যাগটা দিলেন, তো আমরা এবার এটার ভিতরেও এইখানে আপনাদের সিলেক্টর জিনিসটা আসে। তো সিলেক্টরটা একটু আপনারা সিম্পল ভাবে হচ্ছে বুঝে নেন, সেটা হচ্ছে সিলেক্টর নিয়ে পরবর্তীতে দেখাবো, সমস্যা নাই। তো আমরা মানে তিন চার ভাবে হচ্ছে একটা ট্যাগকে সিলেক্ট করতে পারি। তো প্রথমে আমরা একটা ট্যাগকে সিলেক্ট করব আগে। এখানে যদি আমি এই যে এখানে স্টাইলের ভিতরে আমরা হচ্ছে কি লিখছিলাম, কালার লিখছিলাম, তারপর হচ্ছে এই যে এখানে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, তাই তো? তো এই যে কন্ট্রোল এক্স এখানে এনে আমি এখানে যদি পেস্ট করে দেই, আচ্ছা আমরা এখানে আপাতত স্টাইল করতেছি না, তো এটা আপাতত বাদ দেই। তো এই যে এবার হচ্ছে আমরা এখানে দিলাম, তো দিয়ে কন্ট্রোল এস দিলাম, বাট এটা কিন্তু কোনো কাজ করবে না। দেখেন এই যে আপনার ওয়েবসাইটে আসবেন, এখানে কোনো কাজ করে নাই কিন্তু, বাট আমরা কিন্তু এইখানে যেভাবে ছিল এইটাই কিন্তু কপি পেস্ট করছি। এখানে জাস্ট এইখানে যেটা ছিল এইখানে এটাই আমরা এখানে কপি পেস্ট করছি, বাট কাজ করে নাই। বস কাজ করে নাই কেন, আমরা এটাকে আসলে এখন পর্যন্ত বলেই দেই নাই যে সে আসলে কোন ট্যাগটার উপরে কাজ করবে। যখন আমরা ইনলাইন, এই যে ইনলাইন সিএসএস দেখতেছিলেন না আপনারা, এই ইনলাইন সিএসএস যখন আমরা করতেছিলাম, তখন আপনার বিষয়টা হচ্ছিল কি, তখন বিষয়টা হচ্ছিল যে, আচ্ছা আমি তিনটাকে একটু কমেন্ট করে নিই আগে। তো আমরা যখন ইনলাইন সিএসএস করতেছিলাম, তখন আমরা দেখতেছিলাম যে আমরা একটা লাইনের ভিতরে করতেছিলাম, স্পেসিফিক একটা লাইনের ভিতরে আমরা করতেছিলাম। তো আমাদের এই যে এইচ ওয়ান ট্যাগটা আসলে এখানে দরকারই নেই, এটাকে এখান থেকে ফেলে দিই। তো ইনলাইনে আমরা দেখতেছিলাম, তখন হচ্ছে ইনলাইনে হচ্ছিল, বাট এখন তো আমাদের কোনো লাইন সিলেক্ট করা নাই, সে আসলে কোন জায়গায় এই যে পিঙ্ক কালারটা দিবে আর কোন জায়গায় হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের রেড কালারটা দিবে, সেটা কিন্তু সে বুঝতে পারতেছে না। তো এটা বোঝার জন্য তাকে আসলে বলে দিতে হবে, এই স্টাইল ট্যাগটা আছে না, তার এই স্টাইল ট্যাগটাকে বলে দিতে হবে যে তুমি স্পেসিফিক একটা ট্যাগকে সিলেক্ট করো। সো এখান থেকে আপনি বলে দেন এই টু ট্যাগটাকে সিলেক্ট করো তুমি। এখানে যখন আপনি এইচ টু লিখবেন, তখন দেখবেন এই যে এইচ টু আপনার সাজেশনে চলে আসছে, দেন এটাতে দিবেন এইচ টু। এইচ টু দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, যে আমরা এইচ টু দিলাম, এইচ টু দেওয়ার পরে এখানে মাস্ট বি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে? এটাকে সেকেন্ড ব্র্যাকেট মানে অনেকে বলে কার্লি, এটাকে অনেকে হচ্ছে আপনার কার্লি ব্র্যাকেটও বলে, তো আপনি যেটা বলে কমফোর্ট, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটও বলতে পারেন, কার্লি ব্র্যাকেটও বলতে পারেন। কার্লি মানে হচ্ছে ওই যে লোক আপনার গোফের মতো একটা, তো এটা হচ্ছে লোক আপনার কার্লি ব্র্যাকেট আর কি। তো এই কার্লি ব্র্যাকেটটা আপনি দিবেন দেওয়ার পরে, আর এটাকে অবশ্যই ওপেনিং ক্লোজিং দুইটাই দিতে হবে, কিন্তু শুধু এই যে এক সাইডে দিলে কিন্তু হবে না, শুধু এক সাইডে দিলে হবে না, ওপেন করতে হবে এবং এটাকে আপনার ক্লোজও করতে হবে। এটা অটোমেটিক কি আপনার বিএস কোডে আপনাকে সাজেশন করবে, যদি না করে তাহলে আপনাকে এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। তো এবার আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটে একটা এইচ টু ট্যাগ আছে কোথাও একটা, এই এইচ টু ট্যাগটাকে আমরা এখানে সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পরে এবার আমরা এটার ভিতরে হচ্ছে কালারটা দিব, ওই কালারটা যেটা আমরা লিখছিলাম কালার, এখানে আমরা দিলাম পিঙ্ক কালার, ওকে? এবার আমরা এখানে যখন পিঙ্ক কালার দিলাম, তারপর আমাদের আরেকটা ছিল আর কি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমাদের ছিল রেড। তো আমরা এবার এখানে দুটো দিয়ে দিলাম, কালার পিঙ্ক এবং ব্যাকগ্রাউন্ড কালার রেড। এই দুটো দেওয়ার পরে আমি কন্ট্রোল এস যখনই দিব, তখনই ওয়েবসাইটে গেলে দেখেন এই যে বুম, এখানে আপনার জিনিসটা চলে আসছে। ওই যে নিচে যেটা আমরা কমেন্ট করছিলাম, সেটা হচ্ছে কোনো একটা ঝামেলা পাকায় গেছে। তো আচ্ছা, এটা ঝামেলা পাকানোর পিছনে কারণ হচ্ছে আমরা এইচটিএমএল এ এইভাবে কমেন্ট করি না, সেটা আমরা জানি। তো আমরা এইচটিএমএল এ কমেন্ট করি কিভাবে, সেটা তো অবশ্যই সবাই অলরেডি জানেন। এই যে এইভাবে আমরা হচ্ছে এইচটিএমএল এ কমেন্ট করি, ওকে? তো এবার হচ্ছে আমরা দেখলাম যে আমাদের ইনলাইনেরটা এখানে আসছে। তো ইনলাইনের পরে আমরা হেড ট্যাগের ভিতরেও সেম এইচ টু ট্যাগটাকে সিলেক্ট করছি, এইচ টু ট্যাগটাকে সিলেক্ট করছি, এবং দেন এইচ টু ট্যাগের কালারটা পিঙ্ক কালারটা আসলে ভালো লাগতেছে না এখানে, আপনার হচ্ছে অন্য একটা কালার দিয়ে দিই, ব্লু, ব্লু কালারটা দেখতে ভালো লাগবে মেবি। তো হ্যাঁ, ব্লু কালারটা দেখতে যদিও একটু কষ্ট হচ্ছে, তো যাই হোক বুঝতে পারতেছেন মেবি, এই ব্লু কালারটা আপনি এখানে দেখতে পারতেছেন, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনার রেড কালার। সো আমরা এই দুইটা জিনিস অ্যাপ্লাই করছি। এবার কি হবে যদি এখানে আমার একাধিক এইচ টু ট্যাগ থাকে,
সাপোজ এই যে এই ট্যাগ আরো এখানে দুইটা হলো, তিনটা হলো, চারটা হলো, পাঁচটা হলো, তো এই পাঁচটা ট্যাগের জন্য আমি যদি কন্ট্রোল এস দিই এবার দেন ওয়েবসাইটে যাই, তাহলে আমরা দেখবো, আচ্ছা এটাকে আমি রিসাইজ করে নিই, এবার আমরা দেখবো এই পাঁচটা ট্যাগের ভিতরেই ওই সেম যেই আমাদের স্টাইলটা ছিল সেম স্টাইলটাই অ্যাপ্লাই হয়ে গেছে। আমি শুধু একটা ট্যাগের জন্য এখানে লিখছিলাম, এখানে কিন্তু আমি এখানে বলে দিছি যে এই টু ট্যাগ মানে কি, এখানে যখনই কোড তো আপনার লাইন বাই লাইন হচ্ছে আপনার পরে আসে আর কি, আগে একটু এখানে বুঝতে হবে আপনাকে, প্রথমেই বুঝতে হবে যেটা সেটা হচ্ছে আপনার যে ব্রাউজার থাকে, স্কেলে ব্রাউজার হচ্ছে যেটা, এই যে ব্রাউজার যেটা থাকে এই ব্রাউজার হচ্ছে আপনার কিভাবে আপনাকে এখানে দেখায় এইচটিএমএল সিএসএস ওইখানে লেখার পরে এখানে আপনার কিভাবে দেখায় এটা, সেটা দেখানোর পিছনে রিজনটা হচ্ছে ব্রাউজার, আপনি এই যে কোডগুলো হচ্ছে আপনি লেখেন, যখনই আপনি এটাকে হচ্ছে লাইভ সার্ভারে অন করেন বা হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে অন করেন, যেভাবেই অন করেন না কেন, অন করলে তখনই ব্রাউজার কি করে আপনার প্রত্যেকটা লাইন ধরে ধরে হচ্ছে আপনার পড়ে যায়। তো প্রথম যখন লাইনটা পড়ে তখন দেখে ও আচ্ছা এটা একটা লোক আপনার ডক টাইপ কি, এটা এইচটিএমএল এর একটা কোড, ও আচ্ছা আচ্ছা বুঝলো, সে এইচটিএমএল এর কোড, দেন সে আসলো এর পরে একটা কি এইচটিএমএল, ও আচ্ছা এইচটিএমএল স্টার্ট হয়েছে, তারপরে আছে হেড ট্যাগ, হেড ট্যাগের ভিতরে তারপরে এই তিনটা আপনার আপাতত বোঝার দরকার নাই, এই তিনটা পরবর্তীতে আপনি বুঝবেন, এগুলো হচ্ছে আপনার ওই রেসপন্সিভ, তারপর হচ্ছে আপনার ব্রাউজার সাপোর্টের জন্য ইউজ করা হয়। তো তারপর হচ্ছে এই লাইনটা পড়ে, তো এইটা কি, এটা হচ্ছে আপনার টাইটেল, এই টাইটেলটা যখন পড়বে তখন দেখবে আচ্ছা এখানে আমার একটা হচ্ছে টাইটেল লিখতে হবে, সে এখানে একটা টাইটেল লিখে দিছে ক্লাস্টের, তো সে এখানে এই টাইটেলটা লেখে, দেন হচ্ছে পরের লাইনে আসে, যখনই দেখে স্টাইল, ও আচ্ছা স্টাইল আমি আপাতত স্টাইলটা হচ্ছে পড়বো না, আমি যখনই স্টাইল দেখবে তখনই সে স্টাইলটাকে স্কিপ করবে, স্কিপ করে হচ্ছে আপনার এই যে আপনার যে নিচে এই যে হেড ট্যাগের বাইরে চলে যাবে, হেড ট্যাগের বাইরে চলে যাবে, দেন আসবে বডিতে, বডিতে আসার পরে ফার্স্টে কি দেখবে যে আমার আছে এইচ টু একটা ট্যাগ আছে, তারপর একটা পি ট্যাগ আছে, আর সবগুলো একটা ডিপ ট্যাগের ভিতরে র্যাপ করা আছে। সো এবার সে কি করবে, বেসিক্যালি এবার সে করবে প্রথম ডিপ ট্যাগ, ও আচ্ছা দেখি এটার ভিতরে কি লেখছে সে, আচ্ছা একটা এইচ টু ট্যাগ লেখছে, আচ্ছা যখনই সে দেখবে এখানে একটা এইচ টু ট্যাগ লেখছে, তখনই তার হচ্ছে আবার মনে করবে যে আচ্ছা এইচ টু ট্যাগের তো একটা স্টাইল ছিল, তো সে কিন্তু উপর থেকে পরে আসছে যে এইচ টু ট্যাগের একটা আমার স্টাইল দেওয়া আছে, এখন পর্যন্ত সে কোনো এইচ টু ট্যাগ পায় নাই, এখানেও পায় নাই, এখানেও পায় নাই, এখানেও পায় নাই, যেই মাত্র সে ডিবের ভিতরে চলে আসছে তখনই সে এইচ টু নামে একটা ট্যাগ পাইছে, তখনই সে আবার ওই যে উপরের স্টাইলটা সেই স্টাইলটা মনে করে এই এইচ টু ট্যাগের উপরে অ্যাপ্লাই করে দিছে, দেন তারপর লাইনে গেল, তারপর লাইনে গিয়েও দেখলো সেম, তো এটাও তো এইচ টু ট্যাগই, দেন এই লাইনটা কি আবার সে এই লাইনটার উপরে অ্যাপ্লাই করছে, এইভাবে প্রত্যেকটা লাইনের উপরে সে অ্যাপ্লাই করে যাবে যতগুলো এইচ টু ট্যাগ থাকবে, ইভেন একটা এইচ টু ট্যাগকে যদি আপনি এই যে পি ট্যাগের নিচেও নিয়ে যান দেখবেন সেটার ভিতরেও এই স্টাইলটাই অ্যাপ্লাই করা আছে, অর্থাৎ আপনার ব্রাউজারে বা আপনার এই যে কোডের ভিতরে পুরা যতগুলো এইচ টু আপনি লিখছেন সবগুলো এইচ টু এর উপরে আপনি এই স্টাইলটা চাচ্ছেন, এই স্টাইলটা তাই সবগুলো ট্যাগের উপরে চলে গেছে, সিম্পল একটা বিষয়। তো এবার হচ্ছে এতটুকু তো সবাই বুঝতে পারছি তাই তো, তো যাই হোক যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে নোট করে রাখেন, অথবা হচ্ছে এই যে এখানে আমাদের যে এখানে যে আমাদের চ্যাট বক্স আছে এইখানে লিখে রাখবেন, বাট ক্লাস মানে যতক্ষণ নিব ততক্ষণ আপনাদের প্রশ্ন করার দরকার নেই, ক্লাস শেষ হলে দেন আপনারা এখান থেকে প্রশ্নগুলো পিক করবো আমি সমস্যা নেই। তো যাই হোক আমরা এখানে আসি আবার, তো এবার বেসিক্যালি আমরা এখানে কি লিখছি, আগে লিখছি একটা কালার ট্যাগ, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার, মাইক্রোফোনটা মিউট করে দেন, হ্যাঁ আনমিউট করে শুধু কথা বলবেন, স্যার আনমিউট করবেন না। তো যাই হোক আমরা এখানে দুটো লিখছি, একটা ভ্যালু লিখছি কালার এবং আর একটা ভ্যালু আমরা লিখছি কি ব্যাকগ্রাউন্ড কালার, সো দুটো ভ্যালু যেহেতু তো আমরা ইচ্ছে করলে এখানে চাইলে এটাকে লাইনটাকে ব্রেক করতেও পারি, সমস্যা নেই, এটাকে আমরা ইচ্ছে করলেই লাইনটাকে ব্রেক করে নিচে লাইনেও নিয়ে আসতে পারি, দিয়ে যদি কন্ট্রোল এস দিই তাহলে কোনো পরিবর্তন হবে না, সবকিছু ঠিকঠাকই থাকবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এটাকে এই যে এখানে লিখি স্টাইল, তারপর এখানে আমরা যদি দেই কালার, তারপর এখানে আমরা হচ্ছে দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার হোয়াইট কালার দিয়ে দিই আপাতত, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা রেড আছে বুঝতে সুবিধা হবে, এই কালারটাকে আমরা আপাতত কমেন্ট করি। এবার কি হয়েছে, এইখানে যদি আপনি আর একটা লিখতে চান, সাপোজ এখানে আপনি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এইখানে দিবেন, এইখানে যদি দিতে চান, এইখানে আমরা উপরে দেখছিলাম যে আমরা ইচ্ছে করলে লাইনটাকে ব্রেক করে এখানে আবার দিতে পারি, ওকে, তো আমরা হচ্ছে এইখানে যদি লাইনটাকে ব্রেক করে এখানে দেই দেন আমরা কন্ট্রোল এস দেই, তাহলে ওয়েবসাইটে গেলে আমরা দেখবো যে আমাদের ওই শুধু একটা ট্যাগের উপরে অ্যাপ্লাই হয়েছে। বাট এইভাবে আপনার এটা দেখতে কিন্তু বেকআপটা লাগবে, ইন ফিউচারে আপনার যখন পরবর্তীতে যখন আপনি কোডটা দেখবেন তখন হচ্ছে কোডটা যখন আপনি দেখবেন তখন হচ্ছে আপনার এটা দেখতে হচ্ছে খারাপ লাগবে আর কি, তো সেজন্য হচ্ছে আপনি এইভাবে লিখবেন না বেসিক্যালি, তো আমাদের মানে
ইনলাইনে যদি আমরা লিখি তাহলে এক লাইনই লিখবো, বাট কোড কাজ করবে সেটাই দেখালাম, যে আপনি ইনলাইনে চাইলে কোড এভাবে ভেঙেও লিখতে পারেন, সেভাবে লেখার দরকার নাই। ইনলাইনে আপনি লিখলে সিঙ্গেল লাইনই লিখবেন, শুধু এক লাইনই লিখবেন। সিম্পল যদি একটু ছোট থাকে, মানে ছোট কোনো একটা স্টাইল থাকে, সেটা আপনি ইনলাইনে লিখবেন। বড় বড় আমাদের যেটা থাকবে সেটা আমরা এই সব জায়গায় লিখবো, উপরে লিখবো, আর একটা ওয়েও দেখবো আমরা এক্সটার্নাল, সেটাও দেখবো আজকেই। তো এইসব জায়গায় হচ্ছে আমরা আমাদের বড় বড় ট্যাগ গুলোকে লিখবো। সো আমরা এটাকে হচ্ছে আগে করি, একটু হচ্ছে আনকমেন্ট করে দেই, আনকমেন্ট করে দিলে তারপর আমরা হচ্ছে সেম জিনিসটা আবার দেখতে পারবো। তো যাই হোক, এবার আপনি হচ্ছে যদি চান যে আপনার এই প্যারাগ্রাফ ট্যাগটাকেও আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, সেটা কিভাবে দিবেন? এই সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে আপনার, এই সেকেন্ড ব্র্যাকেটের নিচে এখানে আপনি একটা পি ট্যাগ লিখবেন, আবার ওই পি ট্যাগ দিয়ে পি ট্যাগটাকে আপনি ট্রিগার করছেন। আপনার ওয়েবসাইটে যে কটা পি ট্যাগ আছে সেই পি ট্যাগ গুলোকে আপনি এখান থেকে ট্রিগার করছেন, মানে হচ্ছে এদেরকে আপনি মানে এখানে বলছেন সিলেক্ট করার জন্য। দেন সিলেক্ট করার পরে সেম এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে এটার ভিতরে আপনি একটা চাইলে কালার লিখে দিতে পারেন, কালার। তো আমরা এখানে লিখে দিলাম হচ্ছে আপনার, আর এটাকে আমরা এবার অন্য একটা কালার দিব, কি কালার দেওয়া যায়। এবার হচ্ছে এই যে একটা টমেটো একটা কালার আছে এইটা দিব, এবং হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব, ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমরা দিব হচ্ছে আপনার অন্য একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা। তো এই টাইপের কোনো একটা কালার আপনার দিয়ে দেই একটু আর কি। তো হ্যাঁ, তো আমরা হচ্ছে কোথায় জানি ছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আমরা এবার হচ্ছে এখানে আমরা দুটো স্টাইল লিখছিলাম। তো বেসিক্যালি যেখানে আমরা দুটো স্টাইল লিখছিলাম সেটা হচ্ছে এই যে, এখানে আমরা আমাদের প্যারাগ্রাফ ট্যাগটাকে একটা হচ্ছে কালার দিছিলাম, সেটা হচ্ছে আপনার টমেটো কালার, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিছিলাম, সেটা হচ্ছে এই হচ্ছে হচ্ছে আপনার স্প্রিং গ্রিন টাইপের কোনো একটা কালার সেখানে দিছিলাম। তো এটাকে কন্ট্রোলাইজ দিলে আমরা দেখবো আমাদের এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, প্যারাগ্রাফ ট্যাগটা আমাদের কোথায় গেল, এই যে প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে এই প্যারাগ্রাফ ট্যাগটা এখানে এখানে আপনার হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও দেখতে পারতেছেন, এবং হচ্ছে উপরের যে কালারটা টমেটো টাইপের একটা কালার সেটাও কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমরা চাইলে একাধিক মানে আমাদের ট্যাগের জন্য আমরা এখানে লিখতে পারবো। সো এবার যদি আমরা কি করি আর কি, প্যারাগ্রাফ ট্যাগ যদি আরো দুই তিনটা নেই তাহলে দেখবো যে আমাদের সেম স্টাইল গুলো সবগুলো প্যারাগ্রাফের জন্যই অ্যাপ্লাই হয়ে গেছে। খুব এতটুকু বিষয়ে আপনারা সবাই হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা হচ্ছে আমাদের সেকেন্ডটা স্টাইলটা দেখলাম, যে আমরা হচ্ছে হেড ট্যাগের ভিতরে চাইলে লিখতে পারি, যে আমরা চাইলে হচ্ছে আমরা এখানে আর একটা হচ্ছে আমরা কমেন্ট করি, সেটা হচ্ছে আমরা চাইলে আর কমেন্ট করতে হবে না। তো আমরা এখানে হচ্ছে হেড ট্যাগের ভিতরে হেড ট্যাগের ভিতর আমরা চাইলে এখানে লিখতে পারি, ঠিক আছে, সরি এটা কি লিখছি হেড। তো আমরা চাইলে যে হেড ট্যাগের ভিতর এখানে আমরা লিখতে পারি। তো তারপরে আমাদের আর একটা আসে, সেটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। এক্সটার্নাল যদি আমরা লিখতে চাই, এক্সটার্নাল আমরা চাইলে লিখতে পারবো। সো এক্সটার্নালটা আজকেই দেখা দিই, অথচ হচ্ছে আপনাদের সুবিধা হবে, আদারওয়াইজ এইটার জন্য দুটো ক্লাস গেলে আপনাদেরই লস হবে পরবর্তীতে। তো এক্সটার্নালটা আচ্ছা আগে দেখি সময় কতক্ষণ আছে, হ্যাঁ এনাফ সময় আছে, সমস্যা নাই। তো এক্সটার্নাল সিএসএস এবার আমরা কি করে অ্যাপ্লাই করতে পারি, এটাকে একটু হচ্ছে আপনার ছোট করে নেই। এবার আমরা এই দুটো ওয়ে তো আমরা দেখলাম, ইনলাইন দেখলাম, তারপরে হেড ট্যাগের ভিতরে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটাও আমরা দেখলাম। এবার এটাকে আমরা কমেন্ট করে দিই, কমেন্ট করে দিয়ে আসলে বেসিক্যালি আমরা এক্সটার্নাল ফাইলে কেন লিখবো, আপনি যদি এই প্রত্যেকটা ট্যাগের ভিতরে এখানে স্টাইল করতে থাকেন, করতে থাকেন, করতে করতে নিচের দিকে চলে যেতে থাকেন, বিশাল বড় একটা কোড হবে আপনার। যখন অনেক বড় মানে কোড লিখতে হবে তখন হচ্ছিল যে আপনার আর মানে তখন হচ্ছে আপনার এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে ইন ফিউচার। আচ্ছা ইন্টারনাল সিএসএস হচ্ছে আপনি মানে যেটা ই করছেন লিখছেন, দেন ফাইন এটা ইন্টারনাল আপনি সিএসএসটাও লিখতে পারেন, সমস্যা নেই। এবং হচ্ছে এক্সটার্নাল আপনি একটা সিএসএস যখন লিখবেন মনে রাখবেন দুটোই ইন্টারনাল, এই যে এখানে যেটা আছে আপনার যে আপনার ট্যাগের ভিতরে ইনলাইন এটাকেও ইন্টারনাল বলে এবং এটাকেও ইন্টারনাল বলে, সো এই দুটোর ভিতরে কোনো ডিফারেন্স নাই, দুটো ইন্টারনালই তো। তো দুটো ইন্টারনাল, সো এটাকে আপনি যে হেড ট্যাগ আমি এখানে লিখে দিচ্ছি তার মানে যে একটা নাম হেড ট্যাগ তা না, এই দুটো মিলেই হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস, ঠিক আছে। এই ইনলাইন সিএসএস একটা হেড ট্যাগের ভিতরে একটা, এই দুটো মিলে আবার হচ্ছে ইনলাইন সিএসএস। তো এত থিওরি আসলে মুখস্থ করার দরকার নাই, আপনি জাস্ট হচ্ছে বুঝলেই হলো। দেন হচ্ছে আপনি এক্সটার্নাল ফাইলে আলাদা একটা ফাইলই থাকবে আমাদের স্টাইলের জন্য, যে আমরা এখানে এত করে হিজিবিজি করতে পারবো না, আমরা এখানে শুধুমাত্র আমাদের HTML টা লিখবো এখানে আর CSS টা অন্য একটা আমরা ফাইলে লিখবো। তো এখান থেকে জাস্ট এই যে নিউ ফাইল ক্রিয়েট আছে, এই যে নিউ ফাইল এলে আপনি এটা ক্লিক করবেন, করে এখানে আপনি দিবেন হচ্ছে স্টাইল ডট CSS।
আপনি এখানে চাইলে এনিথিং, আপনি এখানে অন্য কিছু দিতে পারেন, আপনি কিছু একটা লিখে হেভিজিবি কিছু একটা লিখেও যদি সিএসএস দেন তাও হবে, সমস্যা নাই। বাট কনভেনশন হচ্ছে বা হচ্ছে আপনার মানে প্রফেশনাল যে ওয়েটা সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। ওকে, স্টাইল ডট সিএসএস আমরা এখানে লিখলাম। দেন আমরা এখানে এবার যেটা করব সেটা হচ্ছে, আমরা এবার যেটা এখানে করতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে এই যে এতটুকু তো আমরা আগে করছি, তো যাই হোক আমাদের এই হেড ট্যাগের ভিতরে আমি একটু হচ্ছে 1 মিনিট সময় দিবেন, আমার ক্যামেরাটা মেবি অফ হয়ে গেছে। ওকে হ্যাঁ ফাইন, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা আরেকটা এক্সটার্নাল হচ্ছে ফাইল বানাইছি। তো আমরা অলরেডি আমরা দেখছি যে আমরা এই যে এখানে অ্যাবাউট ফাইল অলরেডি ক্রিয়েট করছি, তারপরে আমাদের কন্ট্যাক্ট ফাইল ক্রিয়েট করছি, অন্য অন্য এইচটিএমএল এর ফাইল ক্রিয়েট করছি, এবং সেগুলো আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করাইছি। এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে অ্যাঙ্কর ট্যাগের সাথে আমরা হচ্ছে লিঙ্ক করাইছি। তো এবার বেসিক্যালি কি হবে, আপনি যদি এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে স্টাইল ডট সিএসএস কে লিঙ্ক করাতে চান, বেসিক্যালি এটা এখানে লিঙ্ক হবে না, ঠিক আছে? এটা এইভাবে লিঙ্ক হচ্ছে আপনি করতে পারবেন না। সো এটা এইভাবে না, মূলত এটাকে লিঙ্ক করানোর সিস্টেম হচ্ছে একটু ভিন্ন। সেটা হচ্ছে স্টাইল, অর্থাৎ যত স্টাইল শিট থাকে বা যত স্টাইল আছে স্টাইলটাকে অবশ্যই হেড ট্যাগের ভিতরেই ফেলাইতে হবে, অথবা ইনলাইন, ঠিক আছে? অথবা ইনলাইন অথবা আপনার এই যে হেড ট্যাগের ভিতরে। সো হেড ট্যাগের ভিতরে আমরা এক্সটার্নাল একটা লিঙ্ক অ্যাড করব, বাহিরের একটা লিঙ্ক আমরা অ্যাড করব এই যে হেড ট্যাগের ভিতরে। সো আমরা এখানে শুধু লিখে দিব লিঙ্ক, সরি লিঙ্ক, যে লিঙ্ক লিখব, লিঙ্ক লিখলে এই যে এখানে নিচে দেখবো সিএসএস নামে একটা জিনিস কিন্তু মানে আমার এখানে চলে আসছে। তো লিঙ্ক লেখার পরে আপনি চাইলে একটা ক্লোন দিতে পারেন, ক্লোন দিয়ে সিএসএস এটা পুরোটাও আপনি লিখতে পারেন, লিখে আপনি যদি এন্টার দেন তাহলে অটোমেটিক এটা আপনার হচ্ছে তৈরি হয়ে যাবে। বা যদি আপনি নিজে থেকে লিখতে চান তাহলে আগে লিখবেন লিঙ্ক, একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, নিজে থেকে লিখতে চাইলে লিখবেন লিঙ্ক, তারপরে হচ্ছে আপনার রিলেশন, আর রিয়েল মানে হচ্ছে এটা আপনার রিলেশনের শর্ট ফর্ম। রিলেশনটা কি, এই ফাইলের সাথে ওই যেই ফাইলটা আপনি এখানে লিঙ্ক করাবেন সেই লিঙ্কের রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে স্টাইল শিট, ঠিক আছে? এটার মানে রিলেশন হচ্ছে স্টাইল শিট। আর এই স্রেফ মানে হচ্ছে আমরা জানি যে এই স্টেপ মানে হচ্ছে ওই যে আমাদের লিঙ্ক যেটা মানে হচ্ছিল থাকে আর কি, এসআরসি থাকে, এই স্রেফ থাকে। তো এই যেখানে হচ্ছে আপনি অ্যাঙ্কর ট্যাগ দিলে অ্যাঙ্কর ট্যাগেও দেখবেন এই যেখানে একটা এই স্রেফ আছে, এই স্রেফটা মানে হচ্ছে আপনার রেফারেন্সটা মানে কোত্থেকে আসতেছে এটা, সেই রেফারেন্সটা আপনি তো এখানে দিয়ে দেন। এখানে তো হচ্ছে আমরা এইভাবেও চাইলে দিয়ে দিতে পারি আর কি। তো এটা হচ্ছে আপনার রেফারেন্সটা, তার মানে আমার রেফারেন্সটা কোত্থেকে আসতেছে। তো এই রেফারেন্সটা আপনি এখান থেকে অ্যাড করে দিলেন, যে রেফারেন্সটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, যেটা আমরা অ্যাঙ্করটাকে করতাম এখানে। তো এটা যেহেতু আমাদের স্টাইল শিট ফাইল, তো সেজন্য আমরা এটা উপরে আলাদা লিঙ্ক একটা ট্যাগ নিব, আমাদের একটা ট্যাগ আছে লিঙ্ক। তো এই যে লিঙ্ক ট্যাগটা আমরা নিব, এই যে লিঙ্ক, লিঙ্ক নিয়ে আমরা এখানে এন্টার করে দিলে তারপরে দেখবো যে এখানে এখানে সিএসএস আমি অ্যাড করি নাই। তো এই লিঙ্ক মানে এখানে স্টাইল শিট, সেটা সে অটোমেটিক বুঝে গেছে। তো দেন আপনি এখান থেকে আপনার স্টাইল শিটটাকে লিঙ্ক করাবেন। তো আমরা ওই যে এর আগে যেভাবে হচ্ছে লিঙ্ক করাইতাম একই সিস্টেম, ডট ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে এই যে আমাদের স্টাইল ডট সিএসএস এটাকে এন্টার করলাম। এবার আমাদের স্টাইল ফাইলটা অ্যাড হয়ে গেছে, কন্ট্রোল এস দিব। এস দেওয়ার পরে আমরা কি করব, জাস্ট এই যে স্টাইল ফাইলে যাব আমরা, এখানে আমরা দ্রুত গতিতে লিখে ফেলি H2। H2 লেখার পরে সেম আমরা একটা কার্লি ব্র্যাকেট দিব। তো কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিখে দিব হচ্ছে কালার, কালার হচ্ছে আমাদের এটা থাকবে হচ্ছে আপনার রেড কালার, এবার আর হচ্ছে আপনার এটা রেড না সরি এটা থাকবে, হ্যাঁ রেডি থাক। তো এরপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একটা, ব্যাকগ্রাউন্ড কালার একটা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আপনার হচ্ছে এটা থাকবে হচ্ছে আপনার গ্রে। সো আমরা একটা গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবং হচ্ছে ভিতরে কালারটা দিয়ে দিলাম রেড H2 ট্যাগের জন্য, ঠিক আছে? এটা কিন্তু আপনার এইখানেই লিখছিলেন, এই যে H2 ট্যাগের একটা কালার দিছিলাম, তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিছিলাম। এই সেম কোডটাকেই আমি এখানে আবার হচ্ছে লিখলাম, ঠিক আছে? দেন এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পরে যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখবেন এই যে প্রত্যেকটার কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, মানে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা হচ্ছে আপনার মানে আপনার গ্রে কালার হয়ে গেছে, আর প্রত্যেকটার কালার যেটা কালারটা রেড কালার হয়ে গেছে, একদম সিম্পল। অর্থাৎ আপনার এক্সটার্নাল ফাইলটাও কিন্তু এবার কাজ করছে, এই যে এক্সটার্নাল যে সিএসএস এর ফাইলটা সেই ফাইলটাও কাজ করছে। তবে এইখানে এক্সটেনশন যেটা, এক্সটেনশন এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা দেখছি এক্সটেনশন ছিল ডট এইচটিএমএল, আর এখানের এক্সটেনশনটা হচ্ছে ডট সিএসএস। ওকে, এতটুকু মনে রাখবেন যে অবশ্যই আমাদের স্টাইল শিটের ফাইলটা যেটা হবে সেই স্টাইলেরটা হবে ডট সিএসএস, এবং জাভাস্ক্রিপ্টের জন্য যখন আমরা লিখবো তখন হবে জেএস ডট,
সো এই জিএসটা আপাতত আপনাদের মাথায় নেওয়ার দরকার নেই, আপাতত সিএসএস শিখতেছেন তো এখানেই থাকেন, সিএসএস এই থাকেন। তো এবার আমরা দিলাম স্টাইল ডট সিএসএস, দেন আমরা এখানে পুরোটাকে আমরা লিখতে পারলাম। এই হচ্ছে আমাদের মূলত তিনটা ওয়ে, যে তিনটা ওয়েতে আমরা আমাদের স্টাইল শিটটাকে অ্যাড করতে পারবো আমাদের এই এইচটিএমএল ফাইলটার সাথে। তো বেসিক্যালি দুইটা ওয়ে মূলত এখানে মানে তিনভাবে ইউজ করতে পারবো, বাট ওয়ে দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল ফাইল, একটা হচ্ছে ইন্টারনাল যে ছিল আপনার সিএসএস সেটা। তো ইন্টারনাল সিএসএস আপনি দুইভাবে লিখতে পারেন, ইনলাইন লিখতে পারেন আর এই হেড ট্যাগের ভিতরেও লিখতে পারেন। আর এক্সটার্নাল যেটা লিখবেন, এক্সটার্নালটা এক্সট্রা একটা ফাইল থাকবে, এক্সটার্নাল মানেই তো এক্সট্রা কিছু, তো এক্সট্রা একটা ফাইল থাকবে, সেই এক্সট্রা ফাইলে আমরা আমাদের দুনিয়ার সিএসএস যত থাকবে এখানে সব কিছু সিএসএস লিখতে পারবো। তো আমরা ফিউচারের ক্লাসগুলোতে আরও সিএসএস সম্পর্কে বিস্তারিত জানবো, যে সিএসএস আমরা হচ্ছে আর কি কি হচ্ছে প্রপার্টিস আছে। সো এই যেখানে আমরা যদি W3 স্কুলে কোথায় জানি একটা ঢুকছিলাম, তো এখানে যদি আবার একটু আমি সিএসএস লিখি তাহলে দেখবো যে আমাদের আর সিএসএস, দেন আমরা যে W3 স্কুলে গেলে এখানে দেখতে পাবো যে এই যে সিএসএস এর আপনার সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয় সেটা এখানে, এই যে আমরা তখন যেভাবে হচ্ছিল দেখাইছিলাম যে আগে হচ্ছে লোকে আপনার একটা সিলেক্টর নিতে হবে, ওই যে এতক্ষণ আমি হচ্ছে আপনাদেরকে বলতেছিলাম যে একটা সিলেক্টর থাকবে, সেই সিলেক্টরটা আমরা নিছি এখানে H2, ওরা নিছে H1, আমরা এখানে নিছি, আচ্ছা এখান থেকে দেখি আমরা নিছি H2। তো ওদের মতো যদি আমরা সিঙ্গেল এক লাইনে করে ফেলি, আপনারা এক লাইনে অলরেডি আপনাদেরকে করে দেখাইছি আমি, তো ওদের মতো যদি আমরা হচ্ছে এক লাইনে করে ফেলি এটাকে, এক লাইনে করলেও আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, হোপ আপনারা বুঝতে পারছেন, তাও আর একটু ক্লিয়ার করি যারা একদমই নতুন তাদের জন্য। এবার দেখেন ওদের এটার সাথে আমাদেরটা মিলে কিনা, ফার্স্ট একটা সিলেক্টর, তো আমরা এই যে আমরা সিলেক্টর হিসেবে সিলেক্ট করছি কি কে, আমরা H2 কে সিলেক্ট করছি এখানে, ওরা সিলেক্টর H1 কে সিলেক্ট করছে, আমরা H2 কে সিলেক্ট করছি, কজ আমাদের মানে এখানে H1 ট্যাগ নাই, H2ই আছে। সো আমাদের সিলেক্টর একটা পাইলাম, H2 সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা W3 স্কুলে এখানে গেলে আমরা দেখতে পারবো যে একটা প্রপার্টি আছে আগে, প্রপার্টিটা কি, প্রপার্টিটা হচ্ছে কালার, তো আমরা একটা প্রপার্টি নিছি, প্রপার্টিটা হচ্ছে আমাদের কালার, তো তারপরে প্রপার্টির একটা ভ্যালু থাকে, প্রপার্টির ভ্যালুটা হচ্ছে ব্লু কালার, প্রপার্টিটা হচ্ছে আপনার কালার, মানে আমি একটা কালার দিব, কালারটা হবে ব্লু কালার, এই যে আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে প্রপার্টি, আর যেটা দিব সেটা হচ্ছে ভ্যালু। এই বিষয়টা একদম সিম্পল, এটা একটু বুঝে নেন, আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে প্রপার্টি, আর যেটা দিব সেটা হচ্ছে ভ্যালু, প্রপার্টিকে একটা ভ্যালু দিলে সেটা আপনার সিলেক্টরকে সিলেক্ট করে ওইটার ভিতরে কাজ করবে। দেন সেম এখানে হচ্ছে লোকে আপনার আর একটা প্রপার্টি নিছে, আপনি এখানে চাইলে প্রপার্টি মানে 100টা 200টা 1000টা নিতে পারেন, সমস্যা নাই, যদিও এতগুলো আপনার সিএসএস এর ভিতরে আসবে না, অল্পই আসবে, তো যাই হোক আপনি এখানে একাধিক দিতে পারেন, অনেকগুলো দিতে পারেন আপনার মন মতো, দিয়ে তারপর একটা ভ্যালু দিতে পারবেন। সো আমরা এই যে এখানে মানে এখানে আর একটা প্রপার্টি দেখলাম কি ফন্ট সাইজ, তো যদি একটু এখানে আমরাও দিয়ে দেখি আর কি, ফন্ট সাইজ যদি দেই, ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ আমরা এখানে দিলাম 32 পিক্সেল, 32 পিক্সেল দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিব, দেন আমাদের ওয়েবসাইটটাতে যদি আমরা আর একটু ভিজিট করি আবার, এবার তো দেখবো এবার হচ্ছে আমাদের H2 এর এই ফন্ট সাইজ গুলো 32 পিক্সেল হয়ে গেছে, এটাকে আর একটু বড় করি তাহলে বুঝতে একটু সুবিধা হবে, 60 পিক্সেল করে দিই এখান থেকে, 60 পিক্সেল, কন্ট্রোল এস, এবার দেখেন অনেক কিন্তু আপনার বড় বড় হয়ে গেছে, তার মানে এবার আমরা চাইলে আমাদের মানে এই ট্যাগ গুলোর ভিতরে যে টেক্সট থাকবে তার ফন্ট সাইজ থেকে মন মতো করে মানে আমরা হচ্ছে বাড়াইতে কমাইতে পারবো। সো এবার দেখেন তারা হচ্ছে যখন এই এক্সটার্নাল ভাবে হচ্ছে লিখছে, তখন হচ্ছে আপনার এভাবে হচ্ছে লাইন ব্রেক করেই করেই লিখছে, তো আপনি এখান থেকে সিনট্যাক্সে যাবেন, এই সিনট্যাক্সে গিয়ে আপনি এখান থেকে সিনট্যাক্সটা একটু দেখবেন। তো আমি সিলেক্টর নিয়ে কথা বলতেছিলাম, তো এখানেও দেখেন সিলেক্টর আছে, সিলেক্টর কি, সিলেক্টর হচ্ছে আপনার এই যে আপনি একদম ডাইরেক্ট ট্যাগ একটা হচ্ছে আপনি মানে এলিমেন্টকে সিলেক্ট করতে পারেন, মানে ট্যাগ বলতে মানে ট্যাগ আর এলিমেন্ট তো একই জিনিস যদিও, তো এলিমেন্টকে আপনি ডাইরেক্ট সিলেক্ট করতে পারেন এখান থেকে, সেটার উপরে আপনি আপনার সিএসএস টা অ্যাপ্লাই করতে পারেন, দেন হচ্ছে আইডি অ্যান্ড হচ্ছে ক্লাস আমরা থাকবে, এই যে ক্লাসেস অ্যান্ড হচ্ছে আইডি, এই দুটো আমরা হচ্ছে কালকের ভিডিওতে দেখবো, এই দুটো নিয়ে আজকে আর হচ্ছে মাথা ঘামাইলাম না, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত কালকে ক্লাসে দেখবো যে আমরা হচ্ছে আইডি এবং ক্লাস দিয়ে কিভাবে। এখন দেখেন আপনার বেসিক্যালি বিষয়টা কি, এখন তো সবগুলোতেই একই ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেছে তাই না, দেখেন আমার কিন্তু এখানে জুম করা নাই, এখানে কিন্তু এই যে আমার কিন্তু 100% করা আছে, ওকে ওই 60 পিক্সেল দেখছি এই জন্য বড় হয়ে গেছে এটা। তো এখন হচ্ছে কি, আপনার যদি চান যে আপনি এই ট্যাগটাকে অন্য একটা কালার করবেন, এই যে এখন হচ্ছে লোক আপনার এখানে ব্লু টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে আর হচ্ছে লোক আপনার হোয়াইট কালার এটা আছে, এই টাইপের যদি চান সেক্ষেত্রে আমাদের এই যে আইডি এবং ক্লাস ইউজ করতে হবে। তো যাই হোক আজকে ওইদিকে আর গেলাম না, ওইটা হচ্ছে আমরা কালকের ভিডিওতে দেখবো যে আমরা আইডি ক্লাস সিলেক্ট করে কিভাবে স্পেসিফিক একটা ট্যাগকে বা একটা হচ্ছে আপনার এলিমেন্টকে বা হচ্ছে আপনি যাই বলেন না কেন এটাকে এলিমেন্ট বলেন বা হচ্ছে ট্যাগ বলেন, একটা এলিমেন্টকে বা একটা ট্যাগকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি বা একটা ট্যাগ থেকে ডিজাইনটা রিমুভ করতে পারি সেটা আমরা দেখবো কালকে ক্লাসে।
তো এই হচ্ছে আপনারা সিএসএস মূলত তিন ভাবে যে ইউজ করতে পারেন, এবং সিএসএস এর কিছু মানে প্রপার্টি লেখার সিস্টেম সেটা আমরা দেখাই দিলাম। সো এটা আমরা ইনলাইনের ক্ষেত্রে এভাবে ইউজ করব, বাট যখন আমরা ইনলাইন করবো না তখন আমরা এটাকে হচ্ছে লাইন ব্রেক করে করেই করবো, সমস্যা নাই, দেখতে সুন্দর লাগবে এবং আপনার পরবর্তীতে এটা বুঝতেও সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের মানে মেইন হচ্ছে আপনার কনভেনশনটা হচ্ছে এই, তো মূলত এই ডিজাইনটা এরকম হবে আর কি। তো এই হচ্ছে আপনার কনভেনশন, তো হোপ আপনারা এতটুকু বুঝতে পারছেন। ওকে, ক্লাস রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।